শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বাসভবনের সামনে থেকে এক মিছিলে অংশগ্রহণ করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার সহ বহু কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 19 এপ্রিল এবং 26 এপ্রিল কবে আসবে এর জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী। কারণ জনগণ জানে, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে। তাই পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবার মধ্যে, আমাদের কার্যকর্তাদের মধ্যে খালি অপেক্ষা করছে 19 তারিখ কবে আসবে, আর ওইদিকে 26 তারিখ কবে আসবে। আর মোদিজির হাত শক্তিশালী করবে, এছাড়া উপায় নেই। দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয়, তো মোদিজির হাতকে শক্তিশালী করতে হবে। আর এর জন্য আমাদের দুটো সিট আছে, আমাদের পশ্চিম এবং পূর্বে। এখান থেকে আমাদের দাঁড়িয়েছে বিপ্লব কুমার দেব, আর ওখান থেকে মহারানী কৃতি সিং দেব বর্মা মহাদেব দাঁড়িয়েছে। দুই জায়গায় আমরা দেখছি, আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে উৎসাহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।